মা আপনি এখানে বসে আছেন আর আমি সারা বাড়ি আপনাকেই খুঁজছি কেন বৌমা কি হলো এই সাত সকাল করে আবার আমাকে কেন খোঁজো তুমি আহ মা কি কথা বলেন আপনি এবাড়িতে আপনি ছাড়া আর কাকে খুঁজব বলেন তো আমি কেন তোমার কি শুধু আমার সাথেই কথা থাকে বাড়িতে তো আরও লোক আছে বাড়িতে লোক তো আছে কিন্তু আপনার সাথে যে কথা বলতে পারবো তাদের সাথে কি সব কথা বলতে পারবো তা কি বলবে বলে তো দেখি আমার না মা কিছু গহনা বানানো লাগবে তাই ভাবছি একবার সাঁকরার কাছে গিয়ে কিছু গহনার বায়না দিয়ে আসব। তা বেশ তোমার গহনা বানাবা তুমি যাও আমি গিয়ে কি করবো তোমার সাথে তা কি করে হয় আমি একা একা গেলে যে লোকে গালমন্দ করবে তো রতনকে সাথে নিয়ে যাও না ও তো বাড়িতেই বসে বসে থাকে সারাদিন না মা ওনাকে সাথে নিয়ে গেলে শাকরা আমার গহনা ঠিকঠাক করে বানাবে না কি বলো সাথে পুরুষ মানুষ গেলেই তো ভালো হবে না মা আপনি চলেন না আপনার জন্য তো একজোড়া চুরি বানাবো ভেবেছিলাম এখন আপনি যদি না যান তাহলে আর কি তাহলে কখন যাবে বলে ঠিক করেছো কখন আবার কি এক্ষুনি যাব আমরা ঠিক আছে তাহলে চলো যাই ঘুরে আসি না এই সকাল থেকে একটা খরিদ্দারও এলো না আজ কার মুখ দেখে ফেলেছি ঘুম থেকে উঠে কে জানে ধুত তেরিকা আজ তো সকালে উঠে আয়নায় আমার নিজের মুখই দেখলাম কি যে করি এই যে দাদা কেমন আছেন আরে 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 আসুন আসুন কি লাগবে বলুন সোনার হার নেকলেস চুড়ি আমার বৌমা যা যা বলে আগে মন দিয়ে শোনেন তারপর দেন জি দিদি বলেন আপনার কি কি লাগবে আমার একটা জোড়া হার লাগবে আর মায়ের জন্য এক জোড়া চুড়ি লাগবে দেখি দেখি দাদা আপনার হাতের চুড়িটা দেখি বা! কি সুন্দর দেখতে তাই না বৌমা হ্যাঁ মা অনেক সুন্দর আপনার হাতে বেশ মানাবে আমাকে ঠিক এমন এক জোড়া চুরি বানিয়ে দিবেন দাদা ঠিক আছে দিদি কোনো চিন্তা করবেন না এর থেকে ভালো করে বানিয়ে দেব এখন আমাকে একটা জোড়া হার দেখান তো দেখি হ্যাঁ হা দেখেন দিদি দেখেন হ্যাঁ আপনার যেটা পছন্দ হয় আমাকে বলেন এই যে দাদা এই রকম একটা হার আমাকে বানিয়ে দেবেন বেশ বেশ কোনো চিন্তা করবেন না আমাকে টাকা দিয়ে অ্যাডভান্স করে দিয়ে যান আমি বানিয়ে রাখব এক সপ্তাহ পরে এসে নিয়ে যাবেন কেমন আচ্ছা ঠিক আছে এখন আপনাকে কত টাকা দিতে হবে তাই বলেন আগে অর্ধেক টাকা দিয়ে যান বাকি অর্ধেক গহনা নেওয়ার সময় দিয়ে যাবেন ঠিক এক সপ্তাহ পরেই কিন্তু আসবো এসে কিন্তু কোনো বাহানা শুনবো না এই বলে গেলাম কিচ্ছুটি চিন্তা করবেন না এক সপ্তাহ পরে এসে নিয়ে যাবেন আই ওখানে দাঁড়িয়ে কি করো দেখতে পাচ্ছ না চুলগুলো সব কেমন হয়ে আছে এখন রাত করে কি তুমি বাইরে বেড়াতে যাবে নাকি এত চুল ঠিক করে কি হবে শুনি তুমি চুপ করো তোমার অত দেখা লাগবে না এক পয়সার তো মুরোধ নেই বসে বসে বক বক করা শুধু বয়স তো অনেক হলো এবারে সব বাদ দাও তুমি কি বুঝবে কোনোদিন তো ভালো একটা জামাও গায়ে দিলে না বইয়ের টাকায় ফুটানি মারবার মতো মরদ আমি না আগিনি আর জোর করে তো বিয়ে করলে আমার রূপ চেহারা যৌবন দেখে ভুলই করেছিলাম তোমার থেকে যদি একটা ল্যাংড়া লুলাকে বিয়া করতাম তাহলে অন্তত যা বলতাম তাই শুনত হ্যাঁ ওই তো বলতে পারো আমাকে দিয়েও কি কম কিছু করিয়েছ নিজের গোসলের পানি পর্যন্ত আমাকে দিয়ে ফুটিয়ে নিয়েছো পানি তো গরম করেছ মানুষের জামাই তো বউয়ের পা পর্যন্ত টিপে দেয় আর আমার জন্য কি একটু করেছ তাতে তার মান সম্মানের হানি হয়ে গেছে এখন তো ঘুমিয়েই পড়বে আর তাহলে এত সময় ধরে যে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলে আর তাতে লাভটা কি হলো তোমারও তো লাভ লোকসানের হিসাব করা লাগবে না তুমি ঘুমাও কপালে এও লেখা ছিল যে পুরুষ মানুষ হয়ে ঘরের সব কাজ করতে হবে নাকি কিছু না, কি 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 আর আর বলবো আমার বললে কিছু বলবার আছে তুমি সব সময় দেখি আমার সঙ্গে কেমন করে যেন কথা বলো একটু ভালো করে কথা বলতে পারো না নাকি ভালো কথা কিভাবে বলি যে কাজ তোমার করবার কথা সেই কাজ সব তো আমাকেই করতে হয় ওমা এতে কষ্টের কি আছে তোমার তো আর বাইরে গিয়ে উপার্জন করে এনে আমাকে খাওয়াতে হয় না আমার বাবা বিয়ের সময় আমার খাওয়া পরার জন্য তোমাকে যে অর্থ দিয়েছিলেন তা দিয়ে আমরা বসে বসে খেয়েও সারা জীবন পার করে দিতে পারবো হ্যাঁ এই জন্যই তো আজ আমার এই দশা এর থেকে ভালো হতো যদি বাইরে গিয়ে কোনো গরিব ঘরের মেয়েকে বিয়ে করে মুটেগিরি করে খেতাম তো এতই যখন শখ তো যাও না বাইরে গিয়ে দুদিন খেটেই দু টাকা ইনকাম করে দেখো না কত ধানে কত চাল তখন ঠিক টের পাবে তুমি ফল খাচ্ছ না কেন দেখো তোমাকে যদি বাইরে গিয়ে রোজগার করে আনতে হতো তাহলে তোমার কতই না কষ্ট হতো তার থেকে ভালো এই না যে তুমি বাড়িতেই থাকবে আর এই ছোট ছোট কাজগুলো করবে হ্যাঁ তা তো ভালো কিন্তু তুমি যদি পুরুষ মানুষ হতে তাহলে বুঝতে আজ বুঝতে পারছি কেন এই গায়ের সব পুরুষ মানুষ হারিয়ে যায় এই কি কথা বললে তুমি দেখো আমার বাবা তো বুড়ো হতে চললো সে তো পালায়নি তাহলে তুমি এই কথা বলছো কেন আর তুমি না থাকলে যে আমিও থাকতে পারবো না এই বাড়িতে আচ্ছা আচ্ছা হয়েছে এখন ফল খাওয়া হলে শুয়ে পড়ো আমার ঘুম পাচ্ছে আরে দিদি আসুন আসুন আমি তো আপনাদেরই অপেক্ষা করছিলাম আজ সকাল থেকেই কেমন হাতে তালুটা চুল করছিল আমাদের সব গহনা তৈরি হয়ে গেছে হ্যাঁ দিদি এই নেন এই নেন আপনার টাকা আমরা এখন চলি ও তোমাদি একবার এদিকে একটু আসবে কি বলবি বল দেখি কি জন্য ডাকলি শাশুড়িকে সাথে করে কোথায় গিয়েছিলি শুনি উমা দেখতে পাচ্ছ না হাতি গহনার বাক্স মনে হয় নতুন গহনা বানাতে গিয়েছিল তোরা কি এজন্যই ডাকলি আমাদের না না কাকিমা এর জন্য কেন ডাকবো শুনলাম আপনার ছেলেও নাকি গ্রাম ছেড়ে পালিয়েছে ইসব বাজে কথা বলিস রতন কেন গ্রাম ছেড়ে পালাতে যাবে না শুনলাম তো রতন তো কোনো কাজ কাম করে না সারা দিন বউয়ের গোলামি করে তাই তো বাড়ি ছেড়ে পালিয়েছে তোদের কে বলল এ কথা আর রতন এমনটা করতেই পারে না হ্যাঁ হ্যাঁ সবাই তো এরকমই বলতো কত লোককে দেখলাম বড় ঘরে বিয়ে করে বউয়ের গোলামি করতে না পেরে এ গ্রাম ছেড়ে পালালো শুনেছি আমাদের গাঁয়ের অনেক মরদ নাকি শহরে গিয়ে কুলির কাজ করে খায় তাও বউদের শাসনে থাকতে যায়নি। চলেন তো মা ওদের কথা শুনে লাভ নেই আমরা বাড়িতে যাই হ্যাঁ হ্যাঁ যাও গিয়ে দেখো যা বললাম তা সত্যি রতন কোথায় রতনকে দেখতে পাচ্ছি না তো রতন রতনকে তোমরা আর খুঁজে পাবে না হে কি বলছেন বাবা উনি কোথায় বলেন আমাকে আমি কি আনবো নাকি ওকে আর ফিরিয়ে আনতে পারবে না বৌমা ও যে মুক্ত আকাশে ডানা মেলেছে এই বন্দি কারাগার থেকে তার মানে সত্যি রতন বাড়ি ছেড়ে চলে গেছে রতন হ্যাঁ রতন সত্যি চলে গেছে তবে পালাইনি রতন আমার ছেলে ও তা প্রমাণ করে দিয়েছে বুঝলে গিন্নি আমারও ইচ্ছে হতো ছুটে পালিয়ে পারিনি ছেলেটার জন্য কিন্তু আজ রতন তা পেরেছে আমরা কি তোমাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেছি শোনো গিন্নি একটা পুরুষের সব থেকে বড় লজ্জা কি জানো ঘরের গিন্নির কথায় ওঠা বসা তার সব কাজ করা হ্যাঁ পুরুষ মানুষ শখ করে দিলে কিছুই মনে করে না কিন্তু তাকে দিয়ে করানো হলে তা অপমানের আমাদের ভুল হয়ে গেছে বাবা আমরা অর্থের মুহে কখনো এসব ভাবিনি আপনি দয়া করে রতনকে ফিরিয়ে আনেন ওগো তুমি রতনকে ফিরিয়ে আনো আমি আর বৌমা তোমাদের সব কথা শুনবো তোমাদের কিচ্ছু করতে হবে না সব আমরা দুজনে করব। তুমি আমার রতনকে ফিরিয়ে আনো যে পাখি ডানা মেলে আকাশে উড়তে শিখে যায় তাকে কি আর इच्छे कर लेचाय रखा जाए गिन्नी